গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজের জীবনের খুঁটিনাটি। ল্যারি পেজের বয়স যখন 12 বছর, তখন থেকেই জানতেন তিনি একটি প্রতিষ্ঠানে করতে যাচ্ছেন, অর্থাৎ শৈশব থেকেই সে তার ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পোষণ করেছেন এবং সে মোতাবেক কাজ করে। আজ তিনি বিশ্বের জায়ান্ট কোম্পানি গুগলের প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ল্যারি পেজের বাবা মায়ের পরিচয়। ল্যারি পেজের বাবা মা ছিলেন ইউনিভার্সিটি অব মিশিগানের শিক্ষার্থী। 1962 সালের সেপ্টেম্বর মাসের আগে কেউ কাউকে চিনতেন না মিশিগান ইউনিভার্সিটিতে। শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম রয়েছে। এই সহশিক্ষা কার্যক্রমের একটি ছিল বিশ্ববিদ্যালয়ের রান্নাঘরের দেয়াল ও ছাদের ময়লা আবর্জনা পরিষ্কার করা। বিশ্ববিদ্যালয়ের রান্নাঘরের ময়লা পরিষ্কার করতে এসেই বাবা কার্ল পেজ এবং মা গ্লোরিয়া পেজের একে অপরের সাথে পরিচয় হয়। ল্যারি পেজের বাবা মা দুজনই ছিলেন পেশায় কম্পিউটার বিজ্ঞানী এবং মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্রফেসর। বাবা কার্ল পেজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একজন অগ্রদূত হিসেবে গণ্য করা হয়। ল্যারি পেজের জন্ম লরেন্স ল্যারি পেজ 1973 সালের 26 মার্চ ইস্ট ল্যান্সিং মিশিগানে জন্মগ্রহণ করেন। ল্যারি পেজের শৈশব কম্পিউটার বিজ্ঞানী বাবা মায়ের সন্তান হিসেবে ল্যারি পেজ বড় হচ্ছিলেন বিদ্যা কম্পিউটার ও প্রযুক্তির ক্রীড়া পরিবেশে। মাত্র 6 বছর বয়সে কম্পিউটারের প্রতি ল্যারি পেজের আগ্রহ জন্মে। পেজের শিক্ষা জীবন শুরু হয় মিশিগানের একটি বিদ্যালয় থেকে। এলিমেন্টারি স্কুলে ল্যারি পেজই প্রথম শিশু কে কিনা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে অ্যাসাইনমেন্ট তৈরি করেছিল। ছোট বয়স থেকেই ল্যারি সম্পর্ক ছিল কোনো কিছু আবিষ্কার করা। তিনি শুধু তার বাসার কম্পিউটার এবং কিছু বিজ্ঞান ও প্রযুক্তি ম্যাগাজিনের মধ্যে ডুবে ছিলেন। ওয়ার্ড প্রসেসিং এবং অন্যান্য গবেষণার অনেক উপকরণই তিনি হাতের কাছে পেতেন। শিক্ষাজীবন 1991 সালে পেজিস্ট ল্যান্সিং হাই স্কুল থেকে পাশ করেন। মিশিগান ইউনিভার্সিটি থেকে তিনি কম্পিউটার বিজ্ঞান অনার্স এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাশ করেন। মাস্টার্স পাশের পর বসন্তকালীন পিএইচডি অরিয়েন্টেশনের সময় সার্চে ব্রিনের সাথে ল্যারি পেজের দেখা হয়। পরে তারা বন্ধু হয়ে যান। ল্যারি পেজ গুগল। ল্যারি পেজ ও সেরগে ব্রিন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি কোর্সের ছাত্র থাকা অবস্থায় তাদের এক সহপাঠীর বাড়ির গ্যারেজে google.com নামে একটি সার্চ ইঞ্জিন তৈরি কাজ শুরু করেন। প্রাথমিকভাবে ল্যারি পেজ ও সেরগে ব্রিন তাদের কোম্পানির নাম রাখেন প্যাক্রাফ্ট। পরবর্তীতে এই নাম পরিবর্তন করে রাখেন গুগল। 1997 সালের 15ই সেপ্টেম্বর google.com নামে একটি ডোমেইন নিবন্ধন করেন। তবে এ নিয়ে রয়েছে কিছু মজার ঘটনা। 1998 সালের ডিসেম্বরে পিসি ম্যাগাজিন এ প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ইনকর্পোরেট হওয়ার মাত্র 4 মাসের মধ্যেই জনপ্রিয় সার্চ ইঞ্জিন হিসেবে গুগল পরিচিতি পায়। শুরুটা গ্যারেজে হলেও 2 বছরের মাথাতেই ল্যারি পেজ ও সেরগেই ব্রিন তাদের কোম্পানি স্থানান্তর করে নিয়ে যান 165 ইউনিভার্সিটি এভিনিউ পালো আলতোতে। শুরুতে কোম্পানি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অর্থ ল্যারি পেজ ও সেরগেই ব্রিনের কাছে ছিল না। তখন দুই বন্ধু পাশে এসে দাঁড়ান সান মাইক্রো সিস্টেমের সহ প্রতিষ্ঠাতা অ্যান্ডি বেথকশিন। কোম্পানি হওয়ার আগেই তিনি পেজার ব্রিনকে $1,00,000 দেন। 3 বছরের মাথায় প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় $700। এভাবে ধীরে ধীরে গুগলের জনপ্রিয়তা হিমালয়ের উচ্চতায় পৌঁছে গেল। সেই সাথে সাথে ল্যারি পেজ ও সেরগেই ব্রিন হয়ে যান প্রযুক্তি দুনিয়ার আইকন। ল্যারি পেজ 2007 সালের 8 ডিসেম্বর লুসিন্ডা সাউথার্ট থেকে বিয়ে করেন। ল্যারি পেজের স্ত্রী সাউথার্ট 2001 সালে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্নাতকোত্তর সম্পন্ন করেন। 2003 সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ল শিক্ষার্থী হিসেবে যোগ দেন সাউথার্ট। বর্তমানে ল্যারি পেজ এক সন্তানের জনক। কর্মজীবন 20 জানুয়ারি
2011 সালে পেজকে গুগলের প্রধান নির্বাহীর ঘোষণা দেওয়া হয় এবং তিনি চারটা একটি 2011 থেকে দায়িত্ব পালন করেন। তিনি গুগলের বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যেও একজন। গুগল ইঙ্কের পাশাপাশি তিনি অন্যান্য ব্যবসায়িক কর্মকাণ্ডেও জড়িত। তিনি টেসলা মোটর কোম্পানির একজন বিনিয়োগকারী। প্যারালাইসিসে আক্রান্ত হওয়া ল্যারি পেইজ ভোকাল কর্ডে প্যারালাইসিসে আক্রান্ত, এটি তার কণ্ঠ চিরে চিরে দুর্বল করে দিচ্ছে। তবে প্রাত্যহিক কাজে কোনো সমস্যা হচ্ছে না। 14 বছর আগে খুব খারাপভাবে ঠান্ডায় আক্রান্ত হওয়ার পর তার একটি ভোকাল কর্ড প্যারালাইজড হয়ে যায় এবং ডাক্তারের কোনো কারণ খুঁজে না পাওয়ায় তার ভয়েস, কথা বলার স্বর এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তই থেকে গেছে। গুগলে ল্যারি পেজের শেয়ার কত? গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও শেয়ার ব্রিন গুগলের মাত্র 16% শেয়ারের মালিক। এই 16% শেয়ারের অর্থমূল্য প্রায় $46 বিলিয়ন। বিশ্বের সেরা ধনীদের তালিকায় ল্যারি পেজ বিশ্বের সেরা ধনীদের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন। গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ, ল্যারি পেজ 2000 এর মালিক। ল্যারি পেজের বেতন কত? গুগলের নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ বার্ষিক $1.25 মিলিয়ন বেতন পান। সম্মাননা 2002 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে গ্লোবাল লিডার অফ টুমরো খেতাবে ভূষিত করে। 2002 সালে MIT টেকনোলজি রিভিউতে পেজকে অন্যতম একজন আবিষ্কারক হিসেবে সম্মানিত করা হয়। 2004 সালে ABC ওয়ার্ল্ড নিউজ পেজ এবং বিংকে পার্সন অফ দ্য উইক হিসেবে ঘোষণা দেয়। 2011 সালে পেজ US সামিকি ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের 11তম সেরা ধনী ব্যক্তি হিসেবে নির্বাচিত হন। আরো সুন্দর সুন্দর ও মজার মজার ভিডিও দেখতে আমাদের ডিএটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ করে দিন।